ফ্যাশন জগতে তিনি নিজেই একটি ব্র্যান্ড। কনের সাজ পোশাককে নতুন রূপে তুলে ধরেছেন প্রায় সবার কাছে। বাংলাদেশের তারকারা তো বটেই, তার পোশাক গায়ে জড়িয়েছেন বলিউড তারকা মালাইকা অরোরা খান, টিনা আম্বানির মতো জনপ্রিয় মানুষগুলো। তাক লাগানো এই ডিজাইনারের নাম সারা করিম। সারা করিম কালচার ফ্যাশন হাউসের কর্ণধার তিনি। বিয়ের দিন নিজেকে সাজাতে সারার নকশা করা পোশাকের উপরেই ভরসা রাখেন বাংলাদেশের বহু তারকা। তাসি নুসরাত ফারিয়া হোক কিংবা বিদ্যা সিনহা মিম, প্রিয়া জান্নাতুল অথবা শিরিন শীলা, সারার সূক্ষ্ম কারুকার্যে ভরা লেহেঙ্গা বা জারদৌজি অথবা নিছকি শাড়িতে মজেছেন অনেক অভিনেত্রী আর মডেলরা। সারার তৈরি পোশাকের প্রতি আকৃষ্ট হয়েছেন বলিউড তারকা মালাইকা অরোরা খান এবং টিনা আম্বানির মতো বিখ্যাত ও জনপ্রিয় সব ব্যক্তিত্ব। বিয়ের সাজে ফিউশন ঘটিয়েছেন তিনি। সারার পোশাকে পশ্চিমী ধাঁচের কাটের সঙ্গে জুড়েছে বাংলাদেশের কারিগরদের সুনিপুণ হাতের কাজ। দেশীয় কারিগরদের হাতের কাজ যে সারার অন্যতম ভরসার জায়গা, তা তার ব্রাইডাল কালেকশন থেকে অনায়াসেই বোঝা যায়। পোশাকের নকশা তৈরিতে তার নিজের মতামতকেই গুরুত্ব দেন সারা। যে পোশাকে নিজে স্বাচ্ছন্দ্য বোধ করেন তাই তৈরি করেন তিনি। বিয়ের পোশাকের সঙ্গে কনের সাজেরও পরিকল্পনা থাকে তাঁর। কনের কী ধরনের গহনা এবং প্রসাধনী মানানসই হবে সে বিষয়েও ক্রেতাদের পরামর্শ দেন সারা। তার গণমুগ্ধদের তালিকাটি দীর্ঘ। বাংলাদেশের তারকাদের অনেকেই সারার ব্রাইডাল কালেকশনের ভক্ত। সারার পোশাকে বাগদান থেকে বিয়ে উদযাপন করেছেন বাংলাদেশি অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। তার ব্রাইডাল কালেকশনের মডেল হয়েছেন অভিনেত্রী নুসরাত ফারিয়াও। সেই সঙ্গে প্রতিবেশী দেশের তারকাদেরও মন জয় করেছেন তিনি। দেশের মঞ্চের পাশাপাশি বিদেশেও নিজের তৈরি পোশাকের শো করেছেন সারা। বলিউডের মালাইকা অরোরা খান হেঁটেছেন তার ফ্যাশন শোতে। রিলায়েন্স কর্তা অনিল আম্বানির ঘরণী টিনা আম্বানি সারার পোশাক কিনে নিয়েছেন, এমনকি তার পোশাকে নিজেকে সাজিয়েছেন হলিউড অভিনেত্রী ও ফ্যাশন ডিজাইনার লিজারেও। প্রায় 37 বছর আগে কনের সাজ পোশাক নিয়ে কাজ শুরু করেছিলেন সারা। ব্রাইডাল কালেকশনের নিজস্ব ধারায় তৈরি করা এই ডিজাইনারের শুরুটা কিন্তু ফ্যাশন জগতে হয়নি, বরং ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর করার পর শিক্ষকতাকেই পেশা হিসেবে বেছে নিয়েছিলেন তিনি। বাংলাদেশের একটি ইংরেজি মাধ্যম স্কুলে শিক্ষকতা করতেন সারা। শিক্ষকতা করেছেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়েও। অনেকটা আচমকাই এ জগতে পা রেখেছেন সারা। সে সময় অবশ্য তার নানি শাশুড়ি কারিগরদের পোশাকের নকশা করতেন। বার্ধক্যজনিত কারণে তিনি ব্যবসার কাজকর্ম দেখতে পারতেন না, তখনই এই ব্যবসার দায়িত্ব নেন সারা। এ কাজে অন্যতম প্রেরণা তার নিজের নানিও। অনন্যা চৈতি, বায়ান্ন নিউজ ডেস্ক।